প্রিয় দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি কাকন হাট নামে একটি হাটে। এই হাটটি রাজশাহী জেলায় অবস্থিত, রাজশাহী জেলা থেকে মাত্র 30 কিলো দূরে অবস্থিত। এই হাটে বেশিরভাগই দেশি গরু পাবেন। এ হাটে অন্য অন্য বাজারের তুলনায় এ হাটে কিছুটা গরুর দাম কম। এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে এবং আজকে বৃহস্পতিবার 7 তারিখ ফেব্রুয়ারি 2018। চলুন আজকে জানি তাহলে আজকে গরুর দাম কত চলছে। আমার সামনে একটি গরু, ভাই গরুটার দাম কত যাচ্ছেন? 75,000। হ্যাঁ, 75,000। কয় দাঁত গরুটা? 2 দাঁত। 2 দাঁত? এটা তো দেশি গরু নাকি? তারপরে বিক্রি দামটা বলেন। 2,000 কম বেশি? 2,000 কম বেশি? 2,000 কম বেশি তো না, কম। কত দাম চাইলেন? 75,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আজকে গরুর বাজার বেশি নাকি? এত বেশি দাম চাচ্ছেন কেন? দেখুন সামনের গরুটি 75,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আরও কিছু গরুর দাম জানবো। দেখছেন সামনে আর একটি গরু, আমরা এখন এই গরুর দাম জানবো। ভাই আপনার এই গরুটির দাম কত যাচ্ছেন? না না না, আপনি দামটা কত চাচ্ছেন এটা বলে জানতে চাচ্ছেন? 52,000 দাম চাচ্ছেন। আপনার একটু বিক্রি দামটা বলেন না। 46,000। দেখছেন সামনে গরুটি 52,000 দাম চাচ্ছে, 46,000 হলে দিবে। আপনি নিলে হয়তো আরও কিছু কম পেতে পারেন। আরো একটি গরুর দাম জানবো, এই গরুটির দাম জানবো আমরা। ভাই আপনার গরুটির দাম কত যাচ্ছেন? গরুটার কত দাম চাচ্ছেন? ভাই আমরা জানতে চাচ্ছি শুধু দামটা। দামটা পঞ্চাশ দেখছেন সামনে গরুটি 50,000 দাম চাচ্ছে। আপনার একটু বিক্রি দামটা বলবেন। 45,000। দেখুন সামনে তো 45,000 হলে দিবে, 50,000 দাম চাচ্ছে। এ হাটের বেশিরভাগই গরু দেশি গরু পাবেন। গরুটা কয় দাঁত ভাই? 2 দাঁত। 2 দাঁত? দাদা ধন্যবাদ ভাই। এখন আমরা আরেকটি গরুর দাম জানবো। সামনের গরুটি কাকু আপনার গরুটার কত দাম চাচ্ছেন? 56,000। ওর বিক্রি দামটা মোটামুটি বলবেন। বিক্রি দাম এখন নেট আছে, ওর বিক্রি দামটা বলেন। বিক্রি 55,000 দাম চাচ্ছে, 52,500 দিবে। আপনি নিলে হয়তো আরও কম পাবেন। দেখুন সাদা গরুটি, আর একটি গরুর দাম জানবো। ভাই তোমার গরুটার দাম কত যাচ্ছ? 50,000। এটা কয় দাঁত? দাঁতে নেই। বিক্রি দামটা বলো। কি জানি বিক্রি দাম এখন, তোমার তো একটা বাড়ির থেকে একটা আইডিয়া করেছো, এত দাম হলে আমি গরুটা বিক্রি করবো, সে দামটা বলো শুনি। 48,000। দেখুন সামনে গরুটি 50,000 দাম চাচ্ছে, 48,000 হলে দিবে। আরেকটি গরুর দাম জানবো। সামনে গরুটির দাম জানবো এখন। ভাই জান আপনার গরুটার কত দাম চাচ্ছেন?
গামছা আছে 52 52,000 হ্যাঁ এটা কয় দাঁত দাঁতে নেই দাঁতে নাই না আপনার এটি বিক্রি দামটা বলবেন বিক্রি দামটা বলবেন মোটামুটি বিক্রি দাম হ্যাঁ 48 সামনে গরুটি 52,000 দাম চাচ্ছে 48,000 দিবে বলছে আপনি নিলে হয়তো আরও কম পাবেন এই হাটটি রাজশাহী কাকন হাট নামে পরিচিত এ বাজারে অন্যান্য হাটের তুলনায় কিছুটা গরুর দাম কম সামনে গরুটির দাম জানলাম আমরা গরুটার কত দাম চাচ্ছেন হ্যাঁ সামনে গরুটি 62,000 দাম চাচ্ছে গরুটা কয় দাঁত ভাই দাঁতিনি আপনার একটু বিক্রি দামটা বলবেন আমরা খালি দামটা জানবো আর কি আপনি বিক্রি দামটা কত বলেন এত আপনি তো একটা আইডিয়া করে আসছেন যে এত দাম হইলে আপনি গরুটা বিক্রি করবেন হ্যাঁ বলেন মোটামুটি ৫৮,০০০ হলে দিবে বলছে সামনে গরুটি ৫৮,০০০ হলে দিবে বলছে আমরা আর একটি গরুর দাম জানবো সামনে লাল গরুটির দাম জানবো গরুটির কত দাম চাচ্ছেন ৬৫ কয় দাঁত গরুটা দাঁত নাই তো বিক্রির দামটা বলেন একটু শুনি ৬০-এর নিচে না দেখছেন সামনে গরুটি ৬৫,০০০ দাম চাচ্ছে ৬০,০০০ হলে দিবে গরুটি এখনো দাঁতে নাই গরুটার কত দাম চাচ্ছেন ৬৫,০০০ একটু বিক্রির দামটা বলবেন বিক্রির দামটা একটু বলেন ৫৫ গরুটা কি দাইতেছে এখনো দাঁতেনি আমরা আরেকটি গরুর দাম জানবো ভাই আপনার গরুটার কত দাম চাচ্ছেন ৬৬ দাম চাইছি ৬৬ আপনার একটু বিক্রি দামটা বলেন কত হলে বিক্রি করবেন এই দামটা বলেন ৬৬ চাইছেন এটা তো আপনার চাওয়া দাম আর আপনি তো একটা গরুটা বিক্রি করুন সে দামটা বলেন ৫৭ সামনে গরুটি ৬৬,০০০ দাম চাচ্ছে ৫৭,০০০ হলে দিবে গরুটি কয় দাঁত বয়স হয়নি এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই আপনার গরুটা কালো গরুটা কত দাম চাচ্ছেন ৫৫ দেখছেন কালো গরুটি ৫৫,০০০ দাম চাচ্ছে এটা ওনাদের চাওয়া দাম নিলে হয়তো কম পাবেন